হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কথা বলবো এমন একটি বেস্ট মেডিসিন সম্পর্কে, যেটি আমাদের রক্ত পরিষ্কার করতে খুব সাহায্য করে। এছাড়াও আপনারা যারা ব্রণ সমস্যা নিয়ে বহুদিন ধরে ভুগছেন, তাদের জন্য এটি একটি বেস্ট মেডিসিন হতে চলেছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজ কথা বলবো হামদর্দের সাপি সম্পর্কে, যেটি একটি ন্যাচারাল ব্লাড পিউরিফায়ার। হামদর্দের সাফি হচ্ছে বহু পুরনো একটি ইউনানি মেডিসিন, যেটি 28 রকমের হার্বস পশুর দ্বারা তৈরি। এই 28 রকমের হার্বাল কম্পোনেন্টগুলির মধ্যে আছে সানা, রিভান চিনি, চিরাইতা, নিম, তুলসী প্রভৃতি উপাদান। তো চলুন এক এক করে জেনে নিই কোন কোন উপাদান কী কী কাজে আসে। এতে আছে নিম, যেটি আমাদের ব্লাড পিউরিফাই করে এবং আমাদের স্কিনের যে কোনো রকমের সমস্যা দূর করে। চিরাইতা, যেটি আমাদের স্কিন থেকে টক্সিন বার করতে সাহায্য করে। সানা, কোষ্ঠকাঠিন্যকে দূর করে। তুলসী, যেটা আমাদের ব্লাড সার্কুলেশনকে ভালো করে এবং স্কিনকে আরও গ্লো করে। এটি যেহেতু একটি ন্যাচারাল ব্লাড পিউরিফায়ার, সেই কারণে এটি আমাদের স্কিনে জুড়ে থাকা যে কোনো রকমের সমস্যাকে দূর করতে সাহায্য করে। পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই এটি ব্রণ সারিয়ে তুলতে খুব ভালো কাজ করে। দিন যাবৎ বিভিন্ন রকম ঔষধ ব্যবহার করেও যাদের ব্রণ কমছে না, কমলেও পরে আবার ফিরে আসছে, এক্ষেত্রে সাফি ব্যবহার করতে পারেন। কারণ সাফি ভীষণই উপকারী একটা ওষুধ ব্রণ কমানোর জন্যে। আর শুধু ব্রণ কমানো নয়, এটি ব্রণর যে দাগগুলো সেগুলোও দূর করতে সাহায্য করে। এছাড়াও এর বহু উপকারিতা আছে, যেমন আপনাদের স্কিন গ্লো করাতে এটি খুব সাহায্য করবে। যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের জন্য এটি খুব ভালো কাজ করবে। এছাড়াও খাবার ডাইজেস্ট করতে এটি সাহায্য করে। এছাড়াও স্কিনের অন্যান্য সমস্যা, যেমন দাগ, হাজা, চুলকানি, এই জাতীয় সমস্যা থেকে মুক্তি পেতে সাফি ব্যবহার করতে পারেন। এবার আসি সাফি ব্যবহারের নিয়ম সম্পর্কে। এটি কারা কারা খেতে পারবে এবং কী কীভাবে খেতে হবে সেটি নিয়ে বলি। এটি বাচ্চা থেকে শুরু করে ওল্ড পেশেন্টরাও খেতে পারে। নিয়ম হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে দিনে একবার করে 10 ml গরম জলের সঙ্গে খেয়ে নিতে হবে, এবং বাচ্চাদের ক্ষেত্রে 5 ml করে দিনে একবার খাওয়া যাবে। আর যাদের সমস্যা একটু গুরুতর, বহুদিন যাবৎ সমস্যায় ভুগছেন, তারা 2 বার করে খেতে পারেন। এটি আপনারা সকাল, দুপুর, সন্ধে যে কোনো সময় খেতে পারেন দিনে একবার, কিন্তু সেটা খাবার আগে খেতে হবে। খালি পেটে ওষুধটি খেলে খুবই ভালো কাজ হয়। দুদিন যাবৎ এই ওষুধ কন্টিনিউ খেয়ে যেতে পারেন। আর যাদের সমস্যা বেশি গুরুতর, তারা বেশি দিন যাবৎ খেয়ে যেতে পারেন। আর এই ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশনে না থাকলেও ব্যবহার করা যায়। এটি বিভিন্ন প্যাকেজিংয়ে আপনারা পেয়ে যাবেন। এর 200 ml এর যে সিরাপটি, যার দাম পড়বে 100 টাকা, এবং এর 500 ml এর যে সিরাপ, তার দাম পড়বে 220 টাকা। এটি যে কোনো আয়ুর্বেদিক ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন। এর সাইড এফেক্ট সম্পর্কে বলতে গেলে, এটি যেহেতু একটি হার্বাল ওষুধ, এর কোনো সাইড এফেক্ট নেই। এতে যেহেতু 28 রকমের উপাদান আছে, সেহেতু হতে পারে এর মধ্যে কোনো একটি কম্পোনেন্টে আপনার অ্যালার্জি আছে। সেক্ষেত্রে আপনি ব্যবহার করার পরে তেমন কোনো প্রতিক্রিয়া পেলে আপনি এটাকে অ্যাভয়েড করতে পারেন। তো বন্ধুরা, হার্বোকেয়ার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।